বাগানের মালি থেকে কোটিপতি। অস্ট্রেলিয়ার এই পেসার আজ আইপিএলের সৌজন্যে কোটিপতি। অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন ভাগ্যবান খেলোয়াড়দের মধ্যে একজন। 18 মাস আগে বিদেশে মালি হিসাবে কাজ করছিলেন, আইপিএলের সৌজন্যে তিনি এখন কোটিপতি। অস্ট্রেলিয়ার এই বাহাতি পেসার স্পেন্সার জনসন গত বছর পর্যন্ত ল্যান্ডস্কেপ গার্ডেনার হিসাবে কাজ করলেও দুবাইয়ে গত 19 ডিসেম্বর আইপিএল নিলামে তার ভাগ্য পাল্টে যায়। স্পেন্সারকে গুজরাট টাইটান্স 10 কোটি টাকায় দলে নিয়েছে, ফলে তার মায়ের মুখেও হাসি ফুটিয়েছে। তবে তার যাত্রাপথটাও সহজ ছিল না। একটা সময় ছিল যখন স্পেন্সার জনসনের ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যাচ্ছিল। 28 বছর বয়সী এই স্পেন্সার জনসন 8 মাস আগেও আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বিগ ব্যাশের সঙ্গে কোনো চুক্তি ছিল না। তিনি ল্যান্ডস্কেপে গাছ লাগানোর কাজ করতেন। 2017 সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকের সময় তিনি পায়ে স্ট্রেস ফ্র্যাকচারের শিকার হন, যার ফলে 3 বছরের জন্য ক্রিকেটের বাইরেও ছিলেন এবং তারপরে চুক্তিটিও তার হাতের বাইরে চলে যায়। অস্ত্রোপচার ও রিকভার করার পর 2022 সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে পুনরায় চুক্তিবদ্ধ হন এই পেসার এবং চলতি বছরের জানুয়ারিতে ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাস লিগে অভিষেক হয় তার। বিগ ব্যাস লিগের গত মরশুমে স্পেন্সার 150 কিলোমিটারেরও বেশি জোরে বোলিং করে সবাইকে মুগ্ধ করেছিলেন। প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরার কোচিংয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিয়েছে। আশ্চর্যজনকভাবে এই পেসার তার আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনও পর্যন্ত মাত্র 3টি ম্যাচ খেলে 2টি উইকেট পেয়েছেন। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।